আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আজকে মাঠে নেমেছিল বাংলাদেশ, যেখানে জয় দিয়েই সিরিজ শুরু করেছে টাইগাররা। টসের আজকে ব্যাট করতে নেমে তৌহিদ হৃদয় ও সাকিবের দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে 338 রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। বাংলাদেশের ছুড়ে দেয়া 339 রানের জবাবে ব্যাট করতে নেমে 100 রানের নিচে নিজেদের টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারায় আয়ারল্যান্ড। এরপর জয়ের জন্য কেবল বাংলাদেশের অপেক্ষা ছিল সময়ের। শেষ 155 বলে জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল 229 রানের। তবে বাংলাদেশি বোলারদের তাণ্ডবে শেষ পর্যন্ত 200 রানের নিচেই অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এই জয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। এদিকে ম্যাচ জিতে বাংলাদেশি অধিনায়ক তামিম ইকবাল দারুণ খুশি। তিনি বলেন, আলহামদুলিল্লাহ দারুণ শুরু হয়েছে। আজকে ব্যাট হাতে সাকিব ও তৌহিদ হৃদয় আমাদের জয়ের ভিত গড়ে দিয়েছিল। এরপর বল হাতেও সাকিব আমাদের ব্রেক থ্রু এনে দিয়েছে। তাসকিন এবাদত সবাই ভালো বল করেছে, জয় আমাদেরই প্রাপ্য ছিল। আশা করছি পরের ম্যাচেও ছেলেরা জয়ের ধারা অব্যাহত রাখবে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।